শৈলজা বরগোহাঁয়ের মৃত্যুর তদন্ত লাগে। বামুনবাড়ী আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া অনুপ গায়ন আর ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের বিষয়া বসন্ত গগৈ দুয়ারার বিরুদ্ধে তদন্তর দাবি ভুক্তভোগী পরিয়ালর। গোচর রুজু করেও তদন্ত নকরার অভিযোগ আরক্ষীর দায়িত্ব আর কর্তব্য ভালক বুঝি পয়া বিষয়া রাজু বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে। আমি সন্দেহ করছো, গতি আমি দাবি উত্থাপন করছো ইয়ার দণ্ডাধিক পর্যায়ে তদন্ত হব লাগে। জেলর হোক, সুপারিনটেন্ডেন্ট হোক, আরক্ষী বিষয়া নহক, গতি যিয়ে নহক তদন্ত আওতালে আনব লাগে আর তদন্ত আওতালে আনি তেখেতক জেল হাজতলে প্রেরণ করে উচিত শাস্তি দিবর কারণে আমি দাবি উত্থাপন করছো। ধনবল নথকা ভুক্তভোগী পরিয়ালটোর মুখত হেরাইছে প্রতিবাদর ভাষা। দিন বাগরার লগেলগে শৈলজা বরগোহাঁয়ের নিথরুয়া সন্তান দুটির চিন্তাত অন্তরে হাহাকার করে উঠিছে বহুজনের। এনেকা কাণ্ড যাতে ভবিষ্যতলে নহক বা প্রশাসনেও এই বিষয়ে অল্প চিন্তা করব লাগিছিল। এজন কই দিয়ে জেলের ভিতর মৃত্যু হয়েছে, নিশ্চয় প্রশাসনের তদন্ত থাকাটো উচিত, কিন্তু প্রশাসন এনে কাণ্ডক আমি রাইজে গরিহণা দিছ। কথা হল আমাক ন্যায় লাগে আর এই লওয়া পয়ালিকিটাকে যেন হস্তান্তর আপনাদের আপনার ফলে দিব পারে। আর এই যে মেডিকেলের যে হেৰি রিপোর্ট যাতে সোনকালে আপনাদের আনি আমাক মানে দিব পারে এই কারণে আপনার ধন্যবাদ প্রার্থী। তিন বছর পূর্বে পত্নীয়ে দিয়া ঘরুয়া হিংসার গোচরের পরিণতিত রহস্যজনক মৃত্যুক সাবতিবলগা হয়েছিল শৈলজা বরগোহাঁয়ে। গোচর তরার পাছত সন্তান দুটির লগতে স্বামী শৈলজাক এরি মহিলাগৰাকী বিয়াত বহিছিল আন এজন লোকর হইতে। তৎসত্ত্বেও মহিলায় রুজু করা তিন বছর পুরনি গোচরের অভিযুক্ত শৈলজাক ধরবলৈ 11 জুনের পুয়তি নিশা 3 বজাত দলে বলে ঘর সোমাল আরক্ষী বিষয়া অনুপ গায়ন। ঘরের মূল দ্বার ভাঙি অনুপ গায়ন এন্ড কোম্পানিয়ে দুধর্ষ অপরাধী গ্রেপ্তার করিলে শৈলজাক। মঙ্গলবারের নিশা 3 বজাত গ্রেপ্তার করা শৈলজাক আদালতর নির্দেশত বুধবারে ডিব্রুগড় জেললৈ প্রেরণ করিলে বামুনবাড়ী আরক্ষীয়ে। বৃহস্পতিবারে আদালতে জামিন দিয়ার পাছত পরিয়ালর লোকক ডিব্রুগড় জেল কর্তৃপক্ষই সমজাই দিলে শৈলজা বরগোহাঁয়ের মৃতদেহ। এরাদিতে কেনেকৈ মৃত্যু হল শৈলজার এই প্রশ্ন শুকুরবারের নিশালৈকে উত্তপ্ত হয়ে আছিল লেঙেরির 2 নং গন্ধিয়া পুরনি গাঁওর পরিস্থিতি। রাইজে ঘেরাও করেছিল বামুনবাড়ী আরক্ষী চকী, কিন্তু শৈলজার মৃতদেহ সৎকারের পাছত নিথরুয়া সন্তান দুটির চিন্তাত বুকু মুসর খাই গেছে গাঁওবাসীর। নিথরুয়া সন্তান দুটির ভরণ পোষণের 20 লাখ টাকার এককালীন সাহায্যর দাবি গাঁওবাসীর। নিথরুয়া হয়ে যাওয়ার কারণে ইহরি লোয়ালিকিটে যাতে সরকার ফলবা মানে 20 লাখ টাকা আমি রাইজ ফলবা আমি ডিমান্ড করছো আর ঘরলে এককালীন সাহায্য দিবর কারণে আমি রাইজে দাবি জানাইছো। প্রশ্ন হয় দরিদ্র পরিয়ালর হওয়ার বাবে ন্যায়ের পর বঞ্চিত থাকিব নাকি শৈলজা বরগোহাঁয়ের দুটি সন্তান? মরাণর পর ঋষেশ্বর বড়ুয়ার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।